কোন মাপা ত্রিকোণমিতি কোন মাপা বিভিন্ন পদ্ধতি বা ভেরিয়াস মেথডস ফর মেজারিং অ্যাঙ্গেলস ইন ত্রিকোণমিতি এক ষষ্ঠীক পদ্ধতি হেক্সাডেসিমাল সিস্টেম দুই শতক পদ্ধতি সেন্টেসিমাল সিস্টেম তিন বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম এর মধ্যে তোমাদের সিলেবাসে এটা কিন্তু নেই শতক পদ্ধতিটা নেই পরবর্তীকালে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করবে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে সেই চিন্তা মনে করে এটা আমি এক্সট্রা করে দিচ্ছি এটা যেটা তোমাদের সিলেবাসে নেই এটা তাও করে দিচ্ছি মন দিয়ে শুনবে ভালো করে তার প্রথমে আলোচনা করছি ষষ্ঠীক পদ্ধতি খেয়াল রাখবে এই তিনটে পদ্ধতিরই একক তিনটেরই একক হচ্ছে সমকোণ তিনটে পদ্ধতিরই একক হচ্ছে সমকোণ ষষ্ঠীক পদ্ধতি শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি তিনটেরই একক হচ্ছে সমকোণ এবারে একটা একটা নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা ষষ্ঠীক পদ্ধতি নিয়ে আলোচনা করছি তাহলে এই পদ্ধতির একক হলো সমকোণ খুব খেয়াল রাখবে এটা এই পদ্ধতির কোণকে ডিগ্রি ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় এই পদ্ধতির কোণকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় যেটা তোমরা এর এপর্যন্ত আগে করেছ 30 ডিগ্রি কি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই এই যে ডিগ্রি এটা ডিগ্রি মানে এ কি সিস্টেম হচ্ছে ষষ্ঠীক পদ্ধতি তাহলে কিরকম ব্যাপারটা হলো এই পদ্ধতিতে লক্ষ্য করো 60 সেকেন্ড সমান 1 মিনিট এটা ষষ্ঠীক পদ্ধতিতে সেকেন্ডের চিহ্ন এটা এটা হচ্ছে মিনিটের চিহ্ন 60 মিনিট সমান 1 ডিগ্রি নব্বই ডিগ্রি সমান এক সমকোণ রাইট অ্যাঙ্গেল তাহলে ষষ্ঠীক পদ্ধতির সবচেয়ে ছোট এককটা হচ্ছে সেকেন্ড 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়েছে 60 মিনিট সমান 1 ডিগ্রি আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ এটা হলো ষষ্ঠীক পদ্ধতির আর একক তো আগেই বলা হয়েছে সমকোণ এটা হলো ষষ্ঠীক পদ্ধতিতে খেয়াল রাখবে আছে বইতে এক্সারসাইজ খুলবে দেখবে 300 ডিগ্রিকে 300 ডিগ্রিকে এটাকে সেকেন্ড মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলা হয় তাহলে এইটাকে প্রথমে আমরা 300 ডিগ্রি যদি থাকে এক আমরা 300 ডিগ্রি 300 সেকেন্ড যদি থাকে তাহলে 300 সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি 60 দিয়ে ভাগ করি 60 5-এ 300 পুরোপুরি হয়ে গেল তাহলে এটা 5 কি মিনিট 5 মিনিট হলো এবার 300 জায়গায় এটা যদি 400 ডিগ্রি হয় 400 সেকেন্ড হলো তাহলে এক্ষেত্রে কি করা যাবে না 6 6 36 40 সেকেন্ড তাহলে 6 মিনিট 40 সেকেন্ড 6 মিনিট 40 সেকেন্ড হলো আরো যদি বড় হয় এটা 400 না করে এটা যদি এরকমটা থাকে 750 মিনিট তাহলে কি হবে এক্ষেত্রে এক আমরা ওখানে যে সম্পর্ক দেখেছিলাম 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান 1 সমকোণ তার আগে 60 মিনিট সমান 1 ডিগ্রি তাহলে একে 60 দিয়ে আমরা ভাগ করব 60 একে 60 15 60 2 120 ভাগ শেষ 30 মিনিট আর এটা হলো ডিগ্রি
তাহলে 750 মিনিট সমান হবে 12 ডিগ্রি 30 মিনিট 12 ডিগ্রি 30 মিনিট এইভাবে আমরা অঙ্কগুলো ক্যালকুলেশন করব এটা হলো সস্তিক পদ্ধতি এরপর হলো শতক পদ্ধতি এরপর শতক পদ্ধতি এই পদ্ধতির একক সমকোণ বারবার বলা আছে সব তিনটের একক হচ্ছে সমকোণ এবং এই পদ্ধতির কোণকে জি বা গ্রেড দ্বারা প্রকাশ করা হয় জিআরএডি গ্রেড দ্বারা প্রকাশ করা হয় কি রকম 100 গ্রেড এটা এই রকম দ্বারা প্রকাশ করা হয় এবারে সম্পর্কগুলো আমরা দেখি 100 সেকেন্ড খুব খেয়াল করে রাখবে এর আগে আমরা করছিলাম সেকেন্ডটা এদিকে এবার শতক পদ্ধতি এদিকে যদি এটা এদিকে হতো তাহলে মেশামেশি হয়ে যাবে সেই জন্য একই দিকে না করে এই ডিরেকশনটা চেঞ্জ করা হয় এটা এদিকে তাহলে 100 সেকেন্ড সমান 1 মিনিট মিনিট সমান 1 গ্রেড 1 জি 1 গ্রেড 100 গ্রেড সমান 1 সমকোণ বা 1 রেকট্যাঙ্গেল 1 এটা মনে রাখতে সুবিধা হবে সবগুলো 100 ফ্যাক্টর কিন্তু লক করো 100 সেকেন্ড সমান 1 মিনিট 100 মিনিট সমান 1 গ্রেড 100 গ্রেড সমান 1 সমকোণ এইটা কিন্তু বারবার বলছি এটা তোমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই পরবর্তীকালে যারা অঙ্ক নেয় 5 নম্বর উপর দিকে তারা পাবে নেক্সট এবারে বলা আছে বৃত্তীয় পদ্ধতি 3 নম্বর বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি সার্কুলার মেজার এই পদ্ধতির একক সমকোণ তিনটে পদ্ধতির একক হচ্ছে সমকোণ এবং এই পদ্ধতির কোণকে সি সি বা সার্কুলার মেজার সি সি দ্বারা প্রকাশ করে এটাকে রেডিয়ান বলা হয় রেডিয়ান রেডিয়ান দ্বারা প্রকাশ সি মানে এটা রেডিয়ান রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয় কিরকম ব্যাপারটা এখানে লক্ষ্য করো কোনকে কোন একক সমকোণ এখানে হচ্ছে পাই রেডিয়ান বাই 2 সমান 1 সমকোণ পাই রেডিয়ান বাই 2 সমান 1 সমকোণ এই যেটা সার্কুলার মেজার বা বৃত্তীয় পদ্ধতি সি থাকা মানে এটা বৃত্তীয় পদ্ধতি অনেক ক্ষেত্রে এটা না থাকতে পারে না থাকলেও অসুবিধা নেই আমাদের ধরে নিতে হবে সি আছে তাহলে তিনটে পদ্ধতির মধ্যে এখানে আর একটা জিনিস আমাদের জানার দরকার সি বা রেডিয়ান যেটা বলছি রেডিয়ান জিনিসটা কি একটু জানার দরকার এই প্রসঙ্গে বলি রেডিয়ানটা কাকে বলে তারপর ওদিকে যাচ্ছে একটা বৃত্ত নিচ্ছি যার ব্যাসার্ধ আর সুতো দিয়ে এখান থেকে এটা মামলাম সে সুতোটা আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম এটাও আর তাহলে কেন্দ্রে যে সম্মুখ কোণটা উৎপন্ন হচ্ছে এটা একে বলা আছে 1 রেডিয়ান 1 সি কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওয়ার কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে যে কোণটাকে বলা আছে রেডিয়ান এবং 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড প্রায়
এটা ডিগ্রি আছে মানে বুঝতে হচ্ছে এটাকে আমরা এটা ষষ্ঠী পদ্ধতিতে প্রকাশ করছি। এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। তোমাদের টেক্সট বইতে দেখবে এতটা নেই, একটু অন্যরকম আছে, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা। তাহলে আবার বলছি ব্যাপারটা, এই বৃত্ত পদ্ধতি এটা ভালো লক্ষ্য করো, কাকে বৃত্ত কোণ বলা হয়? রেডিয়ান কোন বৃত্তের ব্যাসার্ধে সমান চাপ ওয়ার কেন্দ্রে যে সম্মুখকোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে, এবং এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড প্রাপ্ত। এটা হলো বৃত্ত, যেই জন্য বৃত্ত পদ্ধতি বলা আছে। এবার এই তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্ক কি? এই যে তিনটে পদ্ধতি নিয়ে আলোচনা করা হলে এগুলো সম্পর্কটা কি সেটা একটু জানা দরকার। লক্ষ্য করো, ষষ্ঠী পদ্ধতিতে আমরা পেয়েছি 90 ডিগ্রি সমান 1 সমকোণ, শতক পদ্ধতিতে পেয়েছি 100 গ্রেড সমান 1 সমকোণ, বৃত্তীয় পদ্ধতিতে পেয়েছি π/2 সমান 1 সমকোণ। তাহলে এই তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্ক কি? তিনটেতেই একক সমকোণ, তিনটেই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি 90 ডিগ্রি সমান 100 গ্রেড সমান π/2, বা যদি দুইটা গুণ করে দিই গোটাটা, তাহলে 180 ডিগ্রি সমান 200 গ্রেড সমান π/রেডিয়ান। এর মধ্যে বারবার বলছি এটা তোমাদের সিলেবাসে নেই, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের যেটা সিলেবাসে আছে 180 ডিগ্রি সমান π/রেডিয়ান। এটা হলো ষষ্ঠী পদ্ধতি যেহেতু ডিগ্রি, আর এটা হচ্ছে রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতি সি আছে। এই হলো সম্পর্ক। এই সম্পর্কের উপর দিয়ে অনেক অঙ্ক পড়ে, ছোট মার্কের এক দু মার্কের অনেক অঙ্ক পড়ে, খেয়াল রাখবে। আমি দু একটা দেখে দিচ্ছি। তাহলে তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্ক হলো এইটাই, 90 ডিগ্রি সমান 100 গ্রেড সমান π/রেডিয়ান/2। কেন তিনটে হচ্ছে এক সমকোণ, তিনটে একই। তাহলে এখান থেকে দুই দিয়ে গুণ করলে, হরে হরে দুই না রাখার জন্য দুই দিয়ে গুণ করলে এইটা হচ্ছে 180 ডিগ্রি সমান 200 গ্রেড সমান π/রেডিয়ান। যেহেতু এটা সিলেবাসে নেই অ্যাকচুয়ালি, তাহলে এইটা আর থাকলে তিনটেই কাজে লাগবে, আর তোমাদের মাধ্যমিক অন্তত এইটা 180 ডিগ্রি সমান π/রেডিয়ান। অনেক ক্ষেত্রে আবার বলছি, অনেক ক্ষেত্রে এই সিটা লেখা হয় না, না থাকলেও কোনো ভুল নেই। এবারে এই তিনটে পদ্ধতির উপর সম্পর্ক নির্ভর করে অনেক অঙ্ক, ছোটোখাটো অঙ্কগুলো থাকে এইভাবে, যে 60 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ কর, মানে সি দ্বারা যেটা বলছি রেডিয়ানে প্রকাশ কর, রেডিয়ানে প্রকাশ। আমরা দেখেছি এই মাত্র 180 ডিগ্রি সমান π/রেডিয়ান, তাহলে অর্থাৎ 1 ডিগ্রি সমান হবে π/180, আর 60 ডিগ্রি হবে তাহলে π/180 × 60, কেটে গেল 6 × 3 = 18 π/রেডিয়ান/3 অথবা π/3, একই ব্যাপার এই। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, তাহলে সেটা হবে π/রেডিয়ান/3 অথবা π/3 এই। একইভাবে আবার ঠিক উল্টোটা, উল্টোটা আমরা পাই এইভাবে, একটু লক্ষ্য করো, বললো π/4 রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে রেডিয়ান থেকে আমাদের ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সম্পর্কটা একটু আগে বললাম, π/রেডিয়ান সমান 180 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান সমান 180 / π, আর π/রেডিয়ান/4 সমান তাহলে 180 ডিগ্রি/π × π/4,
पाई पाई के गल 45 चार 180 डिग्री समान 45 डिग्री जेहेतु एटा डिग्री ते प्रकाश होयेछे एटा ताले षष्ठी पद्धति चले गेलो एटा छिलो वृत्तीय पद्धति एटा हलो षष्ठी एखाने एटा हलो कि षष्ठी एटा हलो वृत्तीय एर कन्वर्शन रहिलो पढ़े माझे माझे शर्ट क्वेश्चने ताले आमरा देखलाम रेडियन लक्ष्य करो डिग्री के रेडियन प्रकाश करा हलो आबार रेडियन के डिग्री द्वारा प्रकाश करा हच्छे एइभावे तुम्हारा परपर एगिए जाओ तुम्हारा सुस्थ थाको भलो थाको बाहरे बेरोबे ना खूब जरूरी काज छाड़ा एक बार बाहरे बेरोबे ना खूब मन दिए पढ़ाशुना करो असुविधा थाकले जोगाजोग करबे ठीक आछे आजके पर्यन्त।